আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে অবস্থান করতেছি 10 নং বালুয়া মাসিমপুরের পল্লীপাড়া ঈদগাহ মাঠে। যে ঈদগাহ মাঠে যে দরজাটি, এটি কিন্তু তালাবদ্ধ ছিল, এখন বর্তমান খোলা। এটি কিছু প্রভাবশালী লোকের জন্য এটি উন্মুক্ত করে দিয়েছেন, যেখানে তারা ঘাস তুলে থাকেন এবং ঘাস কাটিয়ে থাকেন। এবং মিনারের সামনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মিনারের সামনে দেখতে পাচ্ছেন যে ভুট্টার খড় দিয়ে, কিন্তু ভুট্টার গাছ দিয়ে কিন্তু সেটি ঢাকানো। এবং মিনাটা যদি আপনাদেরকে দেখাই, সেখানে ধানের বস্তা দিয়ে সেখানে ভর্তি, যেখানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে সেই জায়গাটিতে আজকে বস্তা ভর্তি কিছু ধানের ধান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা যখন কমিটির সাথে কথা বলি, কমিটিরা বলে যে এই বিষয় নিয়ে তারা কিছু জানে না, এবং কিন্তু প্রভাবশালী লোকেরা আজকে অন্যায় কাজ করে যাচ্ছে, সেটার কিন্তু দেখার ভোগ বল কেউ নেই। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঈদগাহ মাঠে বছরে 2 বার মানুষ নামাজ পড়ে, সেই জায়গাটিতে আজকে কিন্তু কিছু প্রভাবশালী লোকেরা আজকে কিছু জায়গা ভোগ দখল করে খাচ্ছে, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা সরাসরি যাব আজকে মিনারের অবস্থান করব, যেখানে বস্তা ভর্তি কিছু ধান আছে, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছু প্রভাবশালী লোক সেখানে বস্তাগুলো রেখেছেন, যেখানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে সেই জায়গাটিতে আজকে বস্তা ভর্তি ধান। আজকে এই ঈদগাহ মাঠে কিছু কিছু সেলিব্রিটিরা বিকালবেলায় এসে টিকটক ভিডিও তারা বানিয়ে থাকে, এবং সেই ভিডিওগুলো টিকটকে দেওয়ার পর সেটি ফেমাস হয় এবং সারা বাংলাদেশের মানুষ এখান থেকে তারা দেখে। হয়তোবা আপনার দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক, যে মিনারে যে যেখানে ইমাম সাহেব নামাজ পড়বে সেই জায়গাটিতে আজকে বস্তা ভর্তি ধান, সেটি হয়তোবা দেখতে পাচ্ছেন আপনারা। হয়তোবা প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এতটুকুই দেখানোর চেষ্টা করলাম। এবং যে মাঠটিতে হয়তোবা দেখতে পাচ্ছেন যে মাঠটি, এই মাঠের ভিতরে মানুষজন এসে টিকটক ভিডিও আপলোড করে থাকে, এবং কিছু প্রভাবশালী লোক এসে তারা এই মাঠের ভিতরে যে ঘাসগুলো হয়ে থাকে সেগুলো কাটিয়ে তারা গরুকে খাওয়ানোর চেষ্টা করে। প্রিয় দর্শক, যখন আমরা এই বিষয়গুলো নিয়ে যখন কমিটির সাথে কথা বলতে যাই, তখন কমিটির সদস্য তারা বলে যে আসলে আমরা এই বিষয় নিয়ে কিছুই জানি না, মসজিদে ঈদগাহ মাঠের যে দরজাটি সেটি কিন্তু তালাবদ্ধ ছিল, এখন বর্তমান উন্মুক্ত করা, এটি তারা পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী পদক্ষেপগুলো কমিটিরা তারা এটি ব্যবস্থা নেবে, সেটি আমাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক। এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে যে সমাজের মানুষ যেখানে 2-2 বার ঈদের নামাজ আদায় করে বছরে, সেই জায়গাটিতে আজকে বস্তা ভর্তি ধান এবং বাহিরে ভুট্টার গাছ, যেখানে মিনারের সামনে কিন্তু গাছ। আসলে এই সমাজের মানুষ, কিন্তু সমাজ ব্যবস্থা এখন বর্তমান ধীরে ধীরে কমে যাচ্ছে এবং অপরাধগুলো বেশি হচ্ছে।